আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কপি পেস্টের কাজ শেখাবো। বন্ধুরা, এই ডাটা এন্ট্রির কপি পেস্ট কাজ কিন্তু আপনারা আপওয়ার্ক তারপরে ফাইবারেও কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফাইবারে কিন্তু কাজের জন্য আবেদন করতে হবে না, আপনাকে শুধুমাত্র একটা গিগ তৈরি করে রাখতে হবে। এখানে ভাইয়াররা নিজেরাই আপনাকে কাজ দিয়ে দেবে। আমি কিন্তু বর্তমানে ফাইবারে আছি, দেখুন আমি ফাইবারে আছি এবং ফাইবারে জহিরুল ইসলামের একটা গিগে আমি চলে আসছি। এবং গিগ আপনারা কীভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট এখানে কীভাবে করবেন, আমি ভিডিওর শেষে আপনাদের ধারণা দিয়ে দেবো, ঠিক আছে? দেখুন বন্ধুরা, জহিরুল ইসলাম একটা গিগ তৈরি করে রাখছে এবং সেই একটা গিগ থেকে সে 295টা অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে? এবং বন্ধুরা, সেই গিগে সে কী কী লিখে রাখছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন গিগ ইমেজ, সেই গিগ ইমেজে সে লিখে রাখছে এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, জব ডাটা মাইনিং, ঠিক আছে? সেই চারটা জিনিস লিখে রাখছে। এই চারটা কাজ শেষ থেকেই কিন্তু সে কী করছে, 200 কতটা যেন ই করছে, কমপ্লিট করছে, আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। 295টা সে কিন্তু অর্ডার সে কমপ্লিট করছে। আপনারা যদি এভাবে 4 থেকে 3টা কাজ শিখে আপনারা ফাইবারে গিগ তৈরি করে রাখেন, তাহলে কিন্তু আপনারা অনেক কাজ পেয়ে যাবেন এই ফাইবার থেকে। তো বন্ধুরা, ফাইবার অ্যাকাউন্ট করার আগে এবং ফাইবারে গিগ তৈরি করার আগে কিন্তু আপনাদের কাজটা শিখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কপি পেস্ট জবটা কীভাবে শিখবেন, এবং ওয়েব রিসার্চ সম্পর্কে কিন্তু আমি আমার আগের ভিডিওতে ভিডিওগুলো আছে, সেই আগের ভিডিওগুলো দেখে ওয়েব রিসার্চ সম্পর্কে আপনারা জেনে নেবেন এবং শিখে নেবেন। এবং তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডাটা মাইনিং কীভাবে করতে হয়, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি দেখাবো কপি পেস্ট জব কীভাবে করতে হয়। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবং কপি পেস্ট জব আপনাদের শেখানোর জন্য আমি একটা ডিসক্রিপশন কপি করে রাখছি। আপনাদের ভাইয়াররা কিন্তু এরকম ডিসক্রিপশন আপনাদের দিতে পারে, ঠিক আছে? এরকমভাবেও দিতে পারে বা অন্য কোনোভাবেও কিন্তু দিতে পারে। সে আপনাকে যেভাবেই হোক সে আপনাকে বুঝিয়ে দেবে আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, আই এম এ ক্লিনিক্যাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার, আমি একজন ক্লিনিক্যাল পণ্য প্রস্তুতকারক। I need someone to provide me 120 list of hospital in New York City. বন্ধুরা, এখানে সে বলেছে তার এমন একজনকে প্রয়োজন যে তাকে নিউ ইয়র্কের মধ্যে হসপিটালের 120টা ডাটা তাকে দিতে পারবে। সো দ্যাট আই অ্যাম ইজিলি ক্যান এবল টু সেন্ড মাই প্রোডাক্ট লিস্ট টু দ্য হসপিটাল অথরিটি, এবং সে খুব সহজেই তার হসপিটাল, যে হসপিটাল অথরিটি আছে তাদের কাছে তার প্রোডাক্টটা বিক্রি করতে পারে বা তার প্রোডাক্টের লিস্টটা তাদের কাছে পাঠাতে পারে, এরকম একটা কিছু তিনি বলেছেন। এবং তিনি আমাদেরকে কী বলছে, হসপিটালের ডাটা কালেক্ট করতে হবে এবং সেই ডাটাটা, সেই হসপিটালটা অবশ্যই কিন্তু নিউ ইয়র্কের হতে হবে। এবং তার হসপিটালের ডাটাগুলোর মধ্যে লাগবে হচ্ছে বিজনেস নেম, ওয়েবসাইট এবং ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক লিঙ্ক। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনাকে এক্সেলের ডাটাগুলো কালেক্ট করতে বলতে পারে, আবার হচ্ছে গুগল শিটেও কিন্তু এইগুলো কালেক্ট করতে বলতে পারে। যেখানেই বলুক না কেন আপনারা সেখানেই কিন্তু আপনারা কালেক্ট করবেন। আমি এক্সেল শিটে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে গুগল শিটে ডাটা কালেক্ট করতে হয়, এটা নিয়ে কিন্তু আমার আগের ভিডিও দেওয়া আছে, আপনারা সেই আগের ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এক্সেল যে অ্যাপটা সেটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এই উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর বন্ধুরা, আমাদের ভায়ার যে ডাটাগুলো কালেক্ট করতে বলেছে সেই ডাটাগুলো আমরা এখানে কালেক্ট করব। আগে লিখে নিব যে বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেইল, এইগুলো আমরা এখন একটা একটা করে এখান থেকে লিখে নেব। তো লিখে নেব বা কপি করে ওখানে পেস্ট করে দেবো, বা আমরা ম্যানুয়ালেও কিন্তু লিখতে পারবো। তো বন্ধুরা, এখানে আমরা লেখার জন্য ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করার জন্য যেটা কপি করলাম এটা পেস্ট করে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এইগুলো এখানে লিখেও দিতে পারবো। আমি এখানে কপি করে নিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়, ঠিক আছে? ভিডিওটা বড় হলে আপনারা অনেকেই রাগ করেন, তো এই জন্য আমি কী করতেছি এইগুলো কিন্তু কপি করে বসাই দিতেছি। আপনারা কিন্তু লিখেও বসাইতে পারবেন, ঠিক আছে? লিখতেও পারবেন, কীভাবে লিখে এখানে লিখতে হয় এগুলো কিন্তু নিয়ে আমি আগের ভিডিওতে আপনাদের অনেক সহজ করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে একটা একটা করে কপি করে নিচ্ছি। তো কীভাবে এই ডাটাগুলো কালেক্ট করবেন আমি কিন্তু আপনাদের শেখাই দেবো, ঠিক আছে? আপনারা ধৈর্য হারা হবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপর আমাদের হচ্ছে ফেসবুক লিঙ্কটা কপি করে এখানে নিতে হবে। আমি কপি করে নিচ্ছি, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন আপনাদের, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই ঘরগুলো একটু বড় করে নেব, এই প্রত্যেকটা ঘর বড় করে নেব। এইগুলো কিন্তু আমরা পরেও বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি এখন কী করব, এই যে আমার যে হেডলাইনটা আছে, এই হেডলাইনটা আমি একটু কালার করে দেব। তো কীভাবে কালার করতে হয়, কীভাবে কী করতে হয় এগুলোকে নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে কথা বলেছি, এই জন্য আর আমি এখন কথা বললাম না। তারপর বন্ধুরা, আমাকে যেটা করতে হবে, আমাকে এখন ডাটাগুলো কালেক্ট করতে হবে। কী কী ডাটা, এখানে দেখুন হচ্ছে বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, ফেসবুক লিঙ্ক, এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এবং এই ডাটাগুলো অবশ্যই হতে হবে হচ্ছে নিউ ইয়র্কের হসপিটালের ডাটা হতে হবে। তো বন্ধুরা, আমাদেরকে কী করতে হবে, আমরা এখন এখান থেকে কিওয়ার্ডটা কপি করে নেব। তো আমরা হসপিটাল
হসপিটাল ইন নিউ ইয়র্ক সিটি এটা কপি করে নিলাম, আপনারাও কিওয়ার্ড এবং লোকেশনটা কপি করে নেবেন। তারপর চলে যাবেন আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর আপনারা এখানে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে এসে আপনারা যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন বা এখানে ম্যানুয়ালিও লিখে দিতে পারেন। তারপর আপনারা এখানে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ডাটাগুলো চলে আসবে। আপনারা একটু আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে যেখানে ডেস্কটপ সাইটের পাশে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন এরকম টিকচিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে, আমার মতো। তারপর এখানে একটু জুম করে নেবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোর প্লেসেস, এই অপশনে ক্লিক করে দেবেন। মোর প্লেসেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই দিকে দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো ডাটা আছে। আপনারা যত নিচের দিকে যাবেন তত কিন্তু ডাটা পাবেন, ঠিক আছে? এই যে দেখুন নিচের দিকে যে 1, 2, 3, 4 এই পেজগুলো ক্লিক করলেও কিন্তু আরও অনেক ডাটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা ডাটা, একটা হসপিটালের ডাটা কালেক্ট করে আপনাদের দেখিয়ে দিব। আপনারা ঠিক সেমভাবে আপনারা 120টা হসপিটালের ডাটা কিন্তু কালেক্ট করবেন, ঠিক আছে? তো বন্ধুরা প্রথমে আমরা একটা হসপিটাল দেখতে পাচ্ছি এখানে। আমরা এই যে প্রথমে যে হসপিটাল দেখতে পাচ্ছি আমরা এই হসপিটালের ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবো। হসপিটালের ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। বাই যে এইদিকে আপনারা একটু এইদিকে চলে আসবেন, এখানে দেখুন হসপিটালের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে বা হসপিটালের যে ডিটেলসগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছে। এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস নেম, আমরা এটা কপি করে নেব। তো কপি করার জন্য আমরা একটু জুম করে কাছে নিচ্ছি। জুম করে কাছে নিয়ে নিলে কী হয়, কপি করতে আর কি সুবিধা হয়, অন্যগুলো সিলেক্ট হয় না, ঠিক আছে? যেটা সিলেক্ট করবো শুধু সেটাই সিলেক্ট হয়। তো আমরা বিজনেস নেমটা কপি করে নিলাম। বিজনেস নেম কপি করার পর আমরা এক্সেল শিটে চলে আসলাম। এক্সেল শিটে চলে আসার পর বন্ধুরা আমরা এখানে বিজনেস নেমের নিচে ডাবল ক্লিক করে দিয়ে বিজনেস নেমটা এখানে পেস্ট করে দেবো। তারপর টিকচিহ্নে ক্লিক করে দেবো। বন্ধুরা আমরা একটু বিজনেস নেমটা এই ঘরটা একটু বড় করে নিলাম। তারপর হচ্ছে আমাদের কি কালেক্ট করতে হবে, এখন হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে। তো ওয়েবসাইট লিঙ্ক আপনারা এখানেই পাবেন। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য হারা হবেন না। এই দেখুন এখানে ওয়েবসাইট লেখা আছে, আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সাথে সাথে এই হসপিটালের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইট লিঙ্কটা কপি করার জন্য যেখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করার পর আপনারা এই কপি অপশনে ক্লিক করে দেবেন। কপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন সরাসরি এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পরে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লেখার নিচে এই ঘরে ক্লিক করে দিয়ে আপনারা এখানে ডাবল ক্লিক করে দেবেন। তারপর যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা এখানে কপি হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখানে আপনাদের কিছু অতিরিক্ত লেখা কেটে দিতে হবে। এই দেখুন আপনারা এই যে অতিরিক্ত লেখা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেটে দিতে পারেন। তো আপনারা .com বা .org পর্যন্ত রেখে দিয়ে আর অতিরিক্ত যে লেখাগুলো আছে এগুলো কেটে দিতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি, বা আপনারা সম্পূর্ণ রাখতে পারেন, এক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো বাধা নাই, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখানে ওয়েবসাইট লিঙ্কটা রেখে এখানে টিকচিহ্নে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা এই ঘরটা বড় করে দিতে পারেন। তারপর আমি চলে যাব, আমাদের এখন লাগবে হচ্ছে ইমেইল, আমাদের ইমেইল অ্যাড্রেসটা লাগবে, এই জন্য আমরা চলে যাব সেই ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে যাব এবং আমরা এই ওয়েবসাইটে খুঁজে দেখব যে এখানে কোথাও ইমেইল দেওয়া আছে কিনা। আমরা নিচের দিকে চলে যাব, অনেক সময় ওয়েবসাইটে কিন্তু ইমেইল দেওয়া থাকে। তো বন্ধুরা এখানে আমরা দেখব কোথাও ইমেইল দেওয়া আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটা দেওয়া আছে, আমরা এই ফেসবুকের উপর ক্লিক করে দেবো। আমরা ফেসবুকে চলে যাব এই হসপিটালের। তো ফেসবুকে যাওয়ার পর দেখব এখানে ইমেইল দেওয়া আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও ইমেল দেওয়া নাই, এই জন্য আমরা কী করবো, ইমেলটা পরে খুঁজবো, ঠিক আছে? তো আমার ইমেলটা আমরা পরে খুঁজবো। তারপর আমাদের কী খুঁজতে বলছে আমরা সেটা দেখে নিচ্ছি। ইমেলের পরে হচ্ছে আমাদের কী খুঁজতে বলছে, ফোন নাম্বার, ঠিক আছে? তো যেখানে দেখুন আমাদের ইমেলের পরে হচ্ছে কী খুঁজতে বলছে, ফোন নাম্বার। তো আমরা এখন ফোন নাম্বারটা নিয়ে নেব। তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য আমরা যে এখান থেকেও কিন্তু ফোন নাম্বারটা নিতে পারবো, বা আমরা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে আসছে, আমরা কিন্তু ফোন নাম্বারটা এখান থেকেও নিতে পারবো। এই দেখুন এখানে ফোন নাম্বারটা আছে, আমরা কী করবো, আপনারা এখান থেকেই ফোন নাম্বারটা নেবেন, ঠিক আছে? তো আমি কী করবো, এখানে টাচ করে ধরে রাখবো। টাচ করে ধরে রাখার পর এখানে দেখবেন যে কপি লিঙ্ক টেক্সট লেখা আসছে, আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনারা চলে যাবেন এক্সেল শিটে। এক্সেল শিটে চলে আসার পর এই ফোন নাম্বারের ঘরে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে এখানে আপনারা ফোন নাম্বারটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে যেখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটা কেটে দিয়ে আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। বন্ধুরা ফোন নাম্বার ঘরটা আমি একটু বড় করে নিচ্ছি। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে অনেক সহজভাবে সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমাদের চেয়েছে হচ্ছে ফেসবুক লিঙ্ক। তো আমরা কী করবো, এখন ফেসবুক লিঙ্কটা কপি করব। তো ফেসবুক লিঙ্কটা কপি করার জন্য আমরা সেই ওয়েবসাইটে চলে আসবো। তো বন্ধুরা ফেসবুক লিঙ্কটা কপি করার জন্য আমাদেরকে আবার ওয়েবসাইটে চলে যেতে হবে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু একবার ফেসবুকে গিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা কী করবো, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যে নিচের দিকে এখানে আমরা ফেসবুক লোগো দেখতে পাবো, এই লোকের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সরাসরি এই হসপিটালের ফেসবুকে নিয়ে চলে যাবে। তো আমাদের ফেসবুক লিঙ্কটা কপি করার জন্য যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর এই কপি অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তারপর বন্ধুরা
আমাদেরকে যেখানে আসতে হবে ফেসবুক লিঙ্কের নিচে এখানে ক্লিক করে দিতে হবে এক্সেল শিটের নিচ এক্সেল শিটে আমরা এটা পেস্ট করে দিয়ে টিকসিনে ক্লিক করে দেবো। তো আমরা এখন কি করব, এই ঘরটা কিন্তু বড় করে দিতে পারবো, আমরা ঘরটা বড় করে দিচ্ছি। তো ঘরটা আমরা বড় করে দেব, দেখুন আমাদের আমরা বড় এই জন্যই করে দিলাম কারণ হচ্ছে আমাদের লেখাটা কিন্তু ই হয়ে গিয়েছিলো, ঠিক আছে, আমাদের লেখাটা কিন্তু অন্য ঘরে চলে গিয়েছিলো এই জন্য আমরা ঘরটা বড় করে দিলাম। এখন আমাদের বাকি আছে হচ্ছে ইমেইল, ইমেইলটা কপি করার জন্য আমাদের কি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস নেম, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ডাবল, তারপর হচ্ছে এই যে বিজনেস নেমটা কপি করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা বিজনেস নেমটা কপি করে নিচ্ছি, এই সম্পূর্ণ বিজনেস নেমটা আমরা কপি করে নেব, ঠিক আছে। তো এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ব্রাউজারে, ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আপনারা কী করবেন, এখানে একটা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন, তারপর এখানে বিজনেস, এখানে বিজনেস নেমটা পেস্ট করে দেবেন, তারপর এখানে আপনারা হচ্ছে ইমেইল লিখে দেবেন, ইমেইল অ্যাড্রেস। তো আমি লিখে দিচ্ছি ইমেইল অ্যাড্রেস, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেওয়া, সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। কাছে নিয়ে নেওয়ার পর এখানে আপনারা দেখবেন আপনাদের বিজনেস নেমের সাথে কোনটা মিলতেছে, তো সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এই যে দেখুন এটা কিন্তু মিলতেছে, ঠিক আছে। তো আমরা কী করবো, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা খুঁজবেন যে কোথায় ইমেলটা দেওয়া আছে, এই দেখুন এখানে কিন্তু ইমেলটা দেওয়া আছে, আমরা এটা কপি করে নেবো। এখানে কিন্তু অনেকগুলো ইমেলই দেওয়া আছে, এই দেখুন এই যে একটা, এই যে একটা। তো আমরা কী করবো, এখান থেকে একটা কপি করে নেব। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আপনারা কপি করে নেবেন, কপি করার পর আপনারা চলে যাবেন এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর আমাদের যে আমাদের যে ইমেইলের ঘরটা আছে সেখানে ডাবল ক্লিক করে আপনারা এখানে পেস্ট করে দেবেন, তারপর টিকসিনে ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে এই ঘরটা বড় করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমরা আর একটু বড় করে দিচ্ছি ঘরটা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা হসপিটালের ডাটা কালেক্ট করে ফেলেছি, ঠিক আছে। তো এভাবে আপনারা 120টা হসপিটালের ডাটা কালেক্ট করবেন। আমি এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, তারপর প্র্যাকটিস করবেন। এইগুলোকেই কিন্তু কপি পেস্ট জব বলে, ঠিক আছে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই কাজগুলো কিন্তু আপওয়ার্কেও পেয়ে যাবেন, আপওয়ার্কে কাজের জন্য আবেদন করতে হয়, আর ফাইবারে কিন্তু আবেদন করতে হয় না, ফাইবারে ভাইয়াররা নিজেরাই আপনাকে কাজ দিবে, ঠিক আছে। তো ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ফাইবারে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে ইউটিউবে ভিডিও দেখবেন, ঠিক আছে। ইউটিউবে আপনারা সার্চ দেবেন ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, তাহলে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। তারপর হচ্ছে ফাইবারে কিভাবে গিগ তৈরি করতে হয়, এটা নিয়েও যদি ইউটিউবে আপনারা সার্চ দেন তাহলেও কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনারা শিখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যদি 3-4টা কাজ শিখে যদি ফাইবারে গিগ তৈরি করেন তাহলে কিন্তু আপনারা অনেক কাজ পেতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যদি আপনারা অবশ্যই এই কাজটা ভালোভাবে শিখেন, কপি পেস্টের কাজ, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চের ভিডিও কিন্তু আমি আগে আপলোড করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখেন আমার ইউটিউবে। বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা ইউটিউবে চলে আসবেন, ইউটিউবে চলে আসার পর সঞ্জিতা টেক লিখে সার্চ দেবেন, তারপর আপনারা এই চ্যানেলটাই চলে আসবেন। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে এইদিকে দেখবেন যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করে দেবেন, প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিং কোর্স, এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা ডাটা এন্ট্রি রিলেটেড আর অনেক কাজ পাবেন। এই কাজগুলো কিন্তু আপনারা শিখবেন, ঠিক আছে, এই কাজগুলো অবশ্যই আপনারা শিখবেন। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের ডাটা মাইনিং এর সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে আসবো অনেক তাড়াতাড়ি, এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।